চৈতন্য ভাবনাগুলো নানান রঙে, গান হতে চায় সাত সকালে হালকা ঢঙে। হালকা পালকা সুরগুলো সব হাওয়ায় ভাসে, ধুলোর মতো উঠছে তোমার মুখের পাশে। আমি যদি কান পাতি দেখবে প্রকৃতি জুড়ে কত সুরের মেলা, আর সেই সুরগুলোকে একটু একটু করে ছন্দে গেঁথে, কথায় গেঁথে যখন শিল্পীর কণ্ঠে মূর্ত হয়ে ওঠে, তখন সে গান সার্থকতা পায়। আর এই তিনটে গুণই, মানে লেখা, সুর দেওয়া এবং গান করা, এই তিনটে গুণই যদি একজন মানুষের মধ্যে থাকে, তার কাছে তো আমরা শ্রদ্ধায় মাথা মতো করবই। আজকে প্রভাতে রূপসী বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সোনালী ভট্টাচার্য আপনাদের সঙ্গে, আর সকালে এমনই একজন গুণী মানুষকে নিয়ে আজকে স্টুডিওতে হাজির আমরা সবাই। আজকে শিল্পী কাজী কামাল নাসের। নমস্কার কাজীদা। নমস্কার। দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল তোমার পাশে বসে গান শুনবো, অনুষ্ঠানে নানাভাবে দেখা হয়েছে, কিন্তু এভাবে বসে একান্তে গান শোনার সুযোগ বন্ধুদের সঙ্গে আজকে হলো। হ্যাঁ, আজকে প্রভাতে স্বাগত তোমাকে। আমি আমার সমস্ত রূপসী বাংলার সব শ্রোতা দর্শক বন্ধু যারা পর্দার উপরে রয়েছেন তাদের সবাইকে এই সুন্দর সকালে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানাই। একদমই। আর শুরু করবো কোন গানটা দিয়ে, কারণ তোমার ঝুলিতে তুমি একাধারে সঙ্গীতকার, গীতিকার, মানে সঙ্গীতকার, গীতিকার মানে কম্পোজ করেছো, লিখেছো, প্লাস গান এবং আজ নয়, মানে আমি অনেক ছোট থেকে তোমার গান শুনেছি, আড়াই দশক হয়ে গেল, অনেক অনেক ধরনের সুর তোমার ঝুলিতে। আজ শুরু করে হয়ে গেলাম, সেই তখন ছিলাম তরুণ তুর্কি, 90-এর গোড়ায় তখন আমরা শুরু করেছিলাম, আজকে প্রৌঢ়ত্বের পৌঁছে গেছি। তো শুরুটা আমরা যখন, আমি যখন একজন কম্পোজার হিসেবে কাজ করছি তখন এই বাংলার মাটিতে বসে, তখন সেই বাংলার অন্যতম সেরা কম্পোজার, বাংলার কেন, সারা পৃথিবীর অন্যতম সেরা কম্পোজার রবীন্দ্রনাথের গান দিয়েই শুরু করছি। বিশ্বের সেরা কম্পোজার আর একটা গান দিয়ে শুরু করি। আর একটু আগে পরিচয় করিয়ে দেওয়া ভালো, আমার আজকে যে যন্ত্রী বন্ধুরা আমাকে সহায়তা করছে, কিবোর্ডে বাঁদিকে একেবারে রয়েছেন কিবোর্ডে গৌতম চৌধুরী, তারপরে তবলায় দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। আমাদের শুরু করি প্রথমে রবীন্দ্রসঙ্গীত দিয়ে। তোমার
সিংহ দারু বাহিরিল রবিন বীর আলোক দীপ্ত মুখ তোমাজি তোমারি নামে ভোর বতরণে ভুলিল সিংহ দারু বাহিরিল রবিন বীর আলোক সাগরে জাগিল লহরীলা তোমারে নামে জীবন সাগরে জাগিল লহরীলা তোমারে নামে নিখিল ভুবন বাহিরে আসিল নামে বৈশাখে আখের ক্ষেতে যত মধু নামে এত মধু আর এত সুন্দর সুন্দর সকালবেলাটা আমার কাছে খুব একটা স্পেশাল সকালের কাছে সকালটা অদ্ভুত মানে শীর্ষেন্দুর একটা লাইন মনে পড়ে শীর্ষেন্দুর মহোদয়টা কোথাও লিখেছিলাম পড়েছিলাম যে এই সকালটা যেন চারদিকে ঈশ্বরের গন্ধ ম ম করে এত অপূর্ব তো আমাদের বন্ধুদের সকাল এমনিতেই ভালো হয়ে যাবে সঙ্গে রয়েছেন একজন বন্ধু কে রয়েছেন সোনালী সুপ্রভাত সুপ্রভাত নমস্কার সুধাংশু দেবনাথ বলছি তিনশুকিয়া থেকে বলুন আজকে কাজীদা কি নজরুল রবীন্দ্র রবি ঠাকুরের গান গাইছেন না না আজকে কাজীদা নিজের গানও গাইবেন অনেক ছুলিতে গান আছে নানান ধরনের গান শুনবো যে শুরুটা করলাম নানান সুর দিয়ে আজকে আমরা শুরু করতে চাই আচ্ছা ঠিক আছে এবার কাজীদার কাছে যাই বলুন বলুন নমস্কার দাদা সুপ্রভাত আমার ছোট প্রণাম নেবেন আপনার সঙ্গে কথা বলছি এই আমার এক মধুর অনুভূতি ধন্য হব আপনার গান শুনে বাদ্যযন্ত্রে আপনার সঙ্গে যারা আছেন তাদের প্রত্যেককে আমার নমস্কার এবং সুপ্রভাত জানাই কাজী আপনার কাছে আমি দুটো রবীন্দ্রসঙ্গীত এবং দুটো নজরুল গানের অনুরোধ করছি একটি হচ্ছে হৃদয়ে মন দিল ডমরু গুরু গুরু আচ্ছা বিপুল তরঙ্গরে আচ্ছা আর নজরুল গীতি দুটো হচ্ছে ওরে নীল যমুনার জল আচ্ছা তারপরে ভুলি কেমনে আছো আজ ভুলি কেমনে আছো যে এই যদি একটি গান তাহলে খুব ধন্য হব ভালো থাকুন সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন আমি আসলে বলি বন্ধু আমি তো মূলত নিজের গানই করে থাকি তা একসময় নজরুল গাইতাম দীর্ঘদিন নমস্কার খুব ভালো শুরু করলেন আর আপনার যারা সহযোগী শিল্পী আছে তারাও সুন্দর বাজাচ্ছে আমি আপনারই গান রিকোয়েস্ট করবো তিনটে আমি গানে গানে স্বপ্ন বলি আচ্ছা আর যদি পুলিশ বলে ঘুষ নেব না বেশ আর আর একটা গান ওই গানটা
এই নির্জীব সময়ের বুকে, সময়ের বুকে, নির্জীব সময়ের বুকে এই তিনটে গানের মধ্যে যদি হয় একটাও খুব ভালো লাগবে, খুব ভালো লাগলো। আপনি মন দিয়ে আমার গান শোনেন, এটা আমি বুঝতে পারলাম যেসব গানের উনি কেন মন দিয়ে আপনার মানে কি বলবো কাজীদা, আমরা সবাই এত ভালোবাসি আপনার গান শুনতে, নানান কথার বাহার। যদিও এই গানগুলি নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, বন্ধুরা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, এক্ষুনি একটা বিরতির পর ফিরছি, কাজীদার গান দিয়েই ঢুকবো একদম, সঙ্গে থাকুন। বল রে মোরে মা কোথায় ঘন শ্যাম, আমার কৃষ্ণ ঘন শ্যাম, ভরে নীল যমুনার জল, বল রে মোরে মা কোথায় ঘন শ্যাম, আমার কৃষ্ণ ঘন উড়ে নীল যমুনার জল, আমি বহু আশায় বুক বেঁধে জেলাম, আমি বহু আশায় বুক বেঁধে জেলাম, এলাম ব্রজধাম, এলাম ব্রজধাম, আমার কৃষ্ণ ঘন শ্যাম, উড়ে নীল যমুনার জল, বল রে মোরে মন কোথায় ঘন শ্যাম, আমার কৃষ্ণ ঘন শ্যাম, উড়ে নীল যমুনার নীল যমুনার জল, রে নীল যমুনার জল। আমার এই বন্ধু যিনি অনুরোধ করলেন নজরুল, আমার খুব মনে পড়ছে কয়েকটা লাইন, আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানি ছোট গ্রাম, আমাদের কালবৈশাখী লিচু আর কালো জাম, আমাদের ছিল একখানি নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠে নজরুল। এই রবীন্দ্রনাথ নজরুল ছাড়া তো আমাদের কিছু ভাবনা নেই, তা ছাড়াও সবাই আছেন, কিন্তু এরাই মূলত। আরো একজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন বন্ধু? সুপ্রভাত সোনালী, আমি চেতলা থেকে পূর্বা মল্লিক বলছি। বলুন। হ্যাঁ, ভীষণ ভালো অনুষ্ঠান হচ্ছে আজকে, যিনি এসেছেন তার প্রতি আমার প্রণাম জানাই, কারণ দাদা আমি আগে আপনার অনেক গান শুনেছি, আজকেও শুনবো। কয়েক দুটো রিকোয়েস্ট আছে দাদা, একটা হচ্ছে যদি রবীন্দ্রনাথের কোন বাউলঙ্গের গান শোনান। আচ্ছা, বেশ চেষ্টা করছি। হ্যাঁ, আর একটা হচ্ছে যদি একটা সুন্দর বাউলঙ্গেরই নজরুল গীতি শোনান দাদা। আমি কিছু অশ্রুত গান শুনতে চাই, কারণ আমরা অনেক বহু শ্রুত গান অনেকবার শুনেছি দাদা, কিছু অশ্রুত গান আপনার কাছ থেকে আশা করছি। আপনি একটু সঙ্গে থাকুন, দেখবেন আজকে ওনার ঝুলিতে ওনার লেখা ওনার কম্পোজ করা অনেক গান রয়েছে, সেই গানগুলো আজকে আমরা নতুন ভাবে শুনবো। এখন কি শোনাবেন কাজীদা? একটা নিজের গান বের করি। তারপরে মানে একটা সময় এলো যখন প্রথম থেকে সুমনের বাড়িতে যেতাম, গান শুনতাম। আমি একটা জিনিস জানি, মানে কবি সুমন সহজে কারো কথায় সুরে গান গান না, কিন্তু আপনি একটা মানুষ যার কথায় তিনি গান গান, সেই গানটা শুনবো? পরম সৌভাগ্য যে সুমনদা আমার কথায়, এবং মানে কথাটা ছিল আমারই কথা এবং সুরে গাইতে হবে, আকাশবাণীর পুজোর গান হয় যেন তোমার নিশ্চয়ই, আকাশবাণীর পুজোর গান স্পেশাল একটা চাঙ্ক ওটা করে ওরা পুজোর সময়, বাইরে রেকর্ডিং হতো তখন আলাদা স্টুডিওতে, তো সেই চাঙ্কে সুমনরা প্রতিবারই গান আকাশবাণীর পুজোর গান, কিন্তু ওরা সেবারে এটা ওদের বিশেষ নির্দেশ ছিল যে সুমনরা গাইবেন অন্য কারুর গান। হ্যাঁ, তো সেটা অন্য কারুর গান করতে গিয়ে
শোন বললেন যে আমি যদি গাই অন্য কারো গান তাহলে এই কলকাতা শহরে একজন যুবক আছে তার সাথে আমরা যোগাযোগ করুন, ঠিক এইভাবে বলেছিলেন উনি। হ্যাঁ মনে আছে যে তার সঙ্গে যোগাযোগ করুন, তিনি যদি আমার জন্য দয়া করে তিনটে গান তৈরি করে দেন তবেই আমি গাইতে পারি। এটা আমার মানে সেটা আমারও সৌভাগ্য যে সুমনদার মতো মানুষ আপনাকে অতটা শ্রদ্ধা করে, আর সেই মানুষ আমরা সবাই আপনাকে সেরকম ভাবে শ্রদ্ধা করি। আজকে এখন কি সেই গানটাই শুনবো? তাহলে একটু অনুষঙ্গটা পুরোপুরি পুজোর অনুষঙ্গ, মা আসবেন আমাদের এখন অপেক্ষার মাত্র কিছুদিন। সেই তাহলে এখানটা আমি লিখেছিলাম, সুরটা করেছিলেন সুমনদা। সেটা কারণটা হলো আমি আকাশবাণীর ওই কম্পোজারের একটা পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষাটা আমার তখন দেওয়া হয়। জানিয়ে গেল আসছে পুজো, জানিয়ে গেল মেঘকে সরিয়ে আকাশ কখন রোদের ছুরিটা সানিয়ে গেল আসছে পুজো, জানিয়ে গেল আসছে পুজো, জানিয়ে গেল মেঘকে ছুটির মেজাজ টুকু ভরিয়ে তুলেছে আশ্বিন মাস, সাদা কাশ ফুলে দারুণ রঙিন দিগন্ত বিস্তৃত ক্যানভাস, ঝলমলে রোদে ছুটির মেজাজ টুকু ভরিয়ে তুলেছে আশ্বিন মাস, সাদা কাশ ফুলে দারুণ রঙিন দিগন্ত বিস্তৃত ক্যানভাস, শরতে ভোরে শিউলের ঘ্রাণ দিব্যি কেমন মানিয়ে গেল আসছে পুজো, জানিয়ে গেল আসছে পুজো, জানিয়ে গেল মেঘকে সরিয়ে আকাশ কখন রোদের ছুরিটা সানিয়ে গেল আসছে পুজো, জানিয়ে 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 গেল। মা এলেন মাপের বাড়িতে যেখানে কান্দনির শোক, ধুক ধুক শব্দ নাড়িতে মুখ বুঝে শুয়ে যাওয়া হোক, মুখ বুঝে থাকুন সকলে কান্দিন ঠাকের কাঠিতে, ইতিহাস তার মতো চলে ঘাম রক্ত শুকোয় মাটিতে। এটাও কবি সুমনের লেখা, খুব রিসেন্টলি। তুমি যখন এমন একটা সূত্র ধরিয়ে দিলে, এমন একটা যেখানে কামদুনির প্রসঙ্গ এসে গেল, আমি তার সূত্র ধরে একটা লেখা পড়ি, লেখা পড়া এবং গানও শুনবো, তবে একটা বিরতি পর। এক্ষুনি ফিরে আসছি বন্ধুরা, একটা বিরতি নিয়ে ওপারে তো দেখা হচ্ছে নতুন নতুন গান, সুর কত ধরনের সুর আজকে আকাশে বাতাসে উঠছে, আমরা শুনবো, আর সকালটা আরো সুন্দর হয়ে উঠবে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর বন্ধুরা এই ব্রেকে চা কফি খেতে খেতে কথা হচ্ছিল কাজীদার সাথে, যে কথাটা দিয়ে শুরু করবো, কামদুনির শোক দিয়ে আমি সুমনদারি দু একটা লাইন বললাম। তুমি যেটা বললে আসলে আমার মাথায় তখন হঠাৎ তোমার এই কথাটা শুনে, কামদুনির কথাটা শুনে একটা আমার নিজের একটা লেখা, এটা সুর হয়নি বুঝলে, কবিতা আকারে আমি মাঝে মাঝে বলি আমার অনুষ্ঠানে, এটা তো বলি সবার জন্য। এটার নাম হচ্ছে সন্ধ্যা বারুই। আমি বিশদ বলছি না, এটা একটা ঘটনা ঘটেছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে, অনেক বেশ কয়েক দশক হয়ে গেল, তখন কাগজে পড়েছিলাম, সেই পড়ার যে প্রতিক্রিয়া আমার এই লেখাটা হয়েছিল। সন্ধ্যা বারুই, মেয়েটির নাম সন্ধ্যা বারুই, ক্যানিংয়ের দিকে বাড়ি, ফুলকুড়ি মেয়ে ফ্রক পরা ছেড়ে সদ্য ধরেছে শাড়ি, সকলের সাথে মেলামেশা তার, কারো সাথে নেই আড়ি, একটাই দোষ বেড়ে ওঠা দেহে অকারণ বাড়াবাড়ি।
এই নিয়ে ভারী সংকোচ তার, পথে যেতে ভয় করে, তাকে দেখে যত কামাতুর চোখ লোভে চকচক করে। তিন কুলে তার কেউ নেই, এক পিস্তুত দিদি ছাড়া, দুটি প্রাণী মিলে ঝুপড়িতে থাকে, ওটাই তাদের পাড়া। পেটের দায় যে বড় দায়, তাই ভোরের প্রথম ট্রেনে কলকাতা গিয়ে ঠিকে কাজ করা জীবন নিয়েছে মেনে। বাবুদের বাড়ি বাসন মাজার বিনিময়ে যেটা জোটে, তাই দিয়ে কেনে তেল নুন, আর উনুনেও ভাত ফোটে। তরঙ্গহীন এই জীবনেও উঠল সেদিন ঢেউ, দিন শেষে বাড়ি ফেরা পথে বুঝি ছিল না বিশেষ কেউ। ঝিঝি পোকাদের কনসার্ট ছিল, ছিল রাতের আধার, আকাশেও ছিল চাঁদের পাহারা, ব্যর্থ পাহারাদার। হায়নার দল ওত পেতেছিল রেল লাইনের ধারে, সব কান্নাই চাপা পড়ে গেল সমবেত শীতকারে। সন্ধ্যার দেহে রাত্রি নামল, বইল সনিত ধারা, গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। ওই তো বলেছিলাম যে ইতিহাস তার মতো চলে, ঘাম রক্ত শুকোয় মাটিতে। সত্যি কথা, খুব সুন্দর। এবার আমরা কি গান শুনব? আমার নিজের রচনা, এই হতাশা নিরাশা এসব কাটিয়ে একটা আলোর পথে চাইলে তুমি আকাশ ভাঙা বৃষ্টি হতে পারে, চাইলে তুমি অনায়াসে জেতার বাজি হারি, চাইলে তুমি আকাশ ভাঙা বৃষ্টি হতে পারে, চাইলে তুমি অনায়াসে জেতার বাজি হারি, চাইলে তুমি আমার গানে অন্তরা সঞ্চারি, এই কলমের কুটি খোঁচা পাল্টে দিতে পারি। সে তোমার চাওয়া উজান স্রোতে নৌকো বাওয়া, চলতে পারে সকল নিয়ম ভুলে, তোমার চাওয়া হলে জানি জলে স্থলে কানা কানি, বন্ধ ঘরের দরজাটা যায় খুলে, চাইলে তুমি বৈরাগী হয় একদিনে সংসারী, চাইলে তুমি আকাশ বৃষ্টি হতে পারে, চাইলে তুমি অনায়াসে জেতার বাজি হারি, চাইলে তুমি আমার গানে অন্তরা সঞ্চারি, এই কলমের কুটি খোঁচায় পাল্টে দিতে পারি। তোমার চাওয়ার অপেক্ষাতে একটি নিমেষ আধার রাতে, থমকে থাকে ব্যর্থ প্রহর গুণে, তোমার চাওয়ার জন্যে বুঝি পলাশ নিজের রঙের পুঁজি, উজাড় করে দেয় শুধু ফাল্গুনে, হয় যদি সে তোমার চাওয়া বৃষ্টি নেশায় মাতাল হওয়া, নাচতে পারে আমার উঠোন জুড়ে,
চাওয়া হলেই জানি আলাদিনের প্রদীপ খানি দৈত্য নামায় হঠাৎ আকাশ ফুড়ে চাইলে তখন এই চেনাছ উল্টে দিতে পারি পাঠাও না সেই দিন বদলে সংকেত দরকারি চাইলে তখন চাইলে তুমি আকাশ ভাঙা বৃষ্টি হতে পারি চাইলে তুমি অনায়াসে জেতার বাজি হারি চাইলে তুমি আমার গানে অন্তর সঞ্চারি এই কলমের একটি খোঁচা পাল্টে দিতে পারি চাইলে তুমি আকাশ বৃষ্টি হতে পারি চাইলে তুমি অনায়াসে জেতার বাজি হারি তুমি চাইলেই আমি পারি সবকিছু উপুর করে দিতে তুমি চাইলেই আমার সুখ বৃষ্টি ঝরে তোমার উঠুন জুড়ে চাইলে কিনা পাওয়া যায় এই মুহূর্তে সঙ্গে কে আছেন বন্ধুরা সুপ্রভাত সোনালি সুপ্রভাত আমি তোমার সঙ্গে কোথায় প্রথমবার কথা বলছি আজকে আমি প্রায় কথা বলি আমার নাম প্রদীপ জ্যোতি সেনগুপ্ত এবং কাজীদার সোনালি তুমি জানো না কাজীদার কিন্তু কয়েকদিন আগে জন্মদিন গেছে আপনি আমার খুব কাছের লোক আপনার গানের জন্য আমি সহজ হাঁটতে পারি ওরে বাবারে আমার আমার পরম সৌভাগ্য এরকম মানুষ আছেন জেনে জীবন ভালো হয়ে যায় আমি কিন্তু গান নিয়েই বেঁচে আছি আমার ষাটের উপর বয়স গান নিয়েই বেঁচে আছি বাবা গানটা আমার লাইফ লাইন বাবা আচ্ছা 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 আমি বলছি যে আপনার অনেক তো গান শুনছি এই একদম শুনছি নতুন নতুন গান আপনি তো মানে নতুন নতুন গান শুনেই যাচ্ছেন আপনার একটা পুরনো কম্পোজিশন যেটা আপনি রেকর্ড করেননি সেটা রোপণ করে দিয়েছিল আজও আমার ডাক দিয়ে যায় শুধু আপনার মুখে একটু শুনবো কারণ স্বাধীনতা দিবস গেছে তো আমি রিকোয়েস্ট করে এখানটা কাউকে জানাতে পারি হ্যাঁ আচ্ছা আজ আমি বলছি আপনার মতো একজন সুরকার ছিলেন তিনি তেমন সম্মান পাননি তিনি হচ্ছে সুধীন দাশগুপ্ত বাবা সুধীন দাশগুপ্ত আমাদের কাছে খুব সম্মান নচিকেতা ঘোষ এদের আরো কত নাম অনুপম ঘটক রবীন্দ্র চট্টোপাধ্যায় বাংলা গানে যারা না মানে তারা না থাকলে আমাদের কোন অস্তিত্বই হয় না তারারাই আমাদের আলো করে রেখেছে আমি আমি নিজেকে মনে করি ঐতিহ্যের সন্তান আমাদের আরো একজন বন্ধু রয়েছেন কে রয়েছেন বন্ধু সুপ্রভাত সোনালী সুপ্রভাত আমি তমলুক থেকে স্বপ্না মিশ্র কথা বলুন বলুন বলছি যে খুব ভালো লাগছে কাজীদার গান কাজীদার কাছে একটু যাচ্ছি কাজীদার আপনি আমার প্রণাম শুভেচ্ছা অভিনন্দন সবকিছু গ্রহণ করুন এবং আপনার সঙ্গে যারা আছেন তাদেরকেও জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আপনার কাছে অনুরোধ আমার দুটো নজরুল গীতির আর একটা যে কোনো পুরনো দিনের শিল্পীর আধুনিক গান কোন শিল্পীর গান সেটা হচ্ছে না আপনার মনোমত পুরনো আধুনিক গান সেটা একটা আর দুটো নজরুল গীতির কথা আমি বলছি একটা নিঘ মৃদুল বড়সায় কোথা তুমি আর একটা শাওন আসিল ফিরে ফিরে যদি একটাও আপনার কথা প্রত্যেক দিনের শ্রোতা চাকরি ঘরের ব্যস্ততা সবকিছু বিসর্জন দিয়েও সাতটা থেকে নটা আজকে প্রভাতের আমি একা নন আমি নিজেও একজন চাকরিজীবী বুঝলেন আমি সরকারি চাকরি করি তো আমাকে একটু পরে আবার এখান থেকে গিয়ে অফিস বেরোতে হবে তার মধ্যে এটাই আনন্দ জ্যোতি একটা মনে করে দিলেন শাওন আসলে ফিরে বড় প্রিয় গান আমার নজরুলের গান আমি দিদির অনুরোধটা রেখেই এটা একটু শুনি শ্রাবণ মাস চলছে তো এখনো না শেষ হয়ে গেল শেষ হয়ে গেল জাস্ট তবু হোক আজকে দ্বিতীয় দিন আজকে হ্যাঁ
শুদ্ধ গেছে সেটা অসুবিধা নেই, একটু রেস্ট রেখে গাওয়াই বৃষ্টি সেই আসিল ফিরে সে ফিরে না শিল ফিরে সে ফিরে না শিল ফিরে বড় সফরায় গেল আশা তবু গেল না বড় সফরায় গেল আশা তবু গেল না শাও না শিল ফিরে সে ফিরে না শাও না শিল ফিরে রং ঘরে মেঘ রং উড়না ধানি রং ঘরে মেঘ রং উড়না করিতে আমারে মাগো অনুরোধ করো না কি অসাধারণ মানে লিরিক্যাল ভ্যালু মানে ধানি রং ঘরে মেঘ রং উড়না করিতে আমারে মাগো অনুরোধ করো না কাজরীর কাজলে পথ পেল খুঁজিয়া কাজরীর কাজলে পথ পেল খুঁজিয়া সে কি ফেরার পথ পেল না মা পেল না শাও না শিল ফিরে সে ফিরে এলো না শাও না শিল ফিরে আমার বিদেশির খুঁজিতে অনুক্ষণ হাসে পাখার মতো উড়ু উড়ু করে উড়ু উড়ু করে আমার বিদেশির খুঁজিতে অনুখ বুনো হাসে পাখার মতো উড়ু উড়ু করে উড়ু উড়ু করে অথই জলে মাগো মাঠ ঘাট থই থই অথই জলে মাগো অথই জলে মাগো মাঠ ঘাট থই থই আমার হিয়ার আগুন নিভিল কই অথই জলে মাগো মাঠ ঘাট থই থই আমার হিয়ার আগুন নিভিল কই কদম কেশর বনে কোথা তোর কিশোর কদম কেশর বনে কোথা তোর কিশোর চম্পা ডালে দোলে শুনল দোল না চম্পা ডালে দোলে চম্পা ডালে দোলে শুনল দোল না শাও না শিল ফিরে সে ফিরে না শাও না শিল ফিরে বড় সাকুরায় গেল আশা তবু গেল না বড় সাকুরায় গেল আশা তবু গেল না শাও না শিল ফিরে সে ফিরে না শাও না শিল ফিরে সে ফিরে এলো না শাও না শিল ফিরে শাও না শিল ফিরে শাও না শিল ফিরে ভ্যারিয়েশন না
আমি যাদবপুর থেকে চিন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। বলুন। আচ্ছা, ওদিক থেকে আসি, কিবোর্ডে কি আছেন? কিবোর্ডে আজকে আছেন আমাদের বন্ধু গৌতম চৌধুরী। হ্যাঁ গৌতম দা, ওদিকে দিব্যেন্দ্রবাবু, আপনাকে এবং সোনালী প্রত্যেককে এবং আমরা পিসিআর এমসিআর যারা আছেন তারা এবং আমাদের সমস্ত শ্রোতা বন্ধু সুপ্রভাত জানাই। আমাদের ক্যামেরার ওপারে যারা রয়েছেন তারা একটু আসো, সেইটা কাজ করছে বলে আমরা এত সুন্দর কাজ করছি। একদমই। আচ্ছা ওনার কাছে আসি। আচ্ছা আপনাকে কয়েকটি গানের রিকোয়েস্ট করছি দাদা। বলুন। নমস্কার। দুটো প্রথমে নজরুল গীতি করি, একটা হচ্ছে ওনার আর জন্মের হংস মিছিল ছিলাম, ভবিষ্যতে করবেন। তবে এখন আপনি আমরা কি আপনারই কম্পোজ করা আপনারই লেখা গান শুনি? বাংলা ভাষা বুঝলেন। আমার আরেকটু ছোট্ট করে একজন বন্ধুর সাথে কথা বলি তার আগে। সুপ্রভাত সোনালী, আমি পূর্ণিয়া বিহার থেকে সৌগত গুহ বলছি। দাদাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আপনি আমার নমস্কার দিয়ে ঘুরি ফিরি, আপনি আমার বন্ধু। আমি আপনার গান কেন যে ভালো লাগে এটা বুঝতে পারলাম আপনার গানের কথা, আপনার সুর এবং আপনার গায়কি আমাকে ভীষণ টানে আর কি, ভীষণ ভালো লাগে। আমাকে কি বলবো আপনাকে, এ বিষয়ে কোনো ভাষা নেই আমার। তো আপনাকে তিনটে গানের রিকোয়েস্ট আমি করি। আমি আপনারই গান, আমি গানে গানে স্বপ্ন বুনি বেশ একটি, আরেকটি এই নির্জীব সময়ের বুকে তুমি এনে দাও জীবনের স্পন্দন। সঙ্গে থাকুন। এখন কোন গানটা শোনাবেন? কাজে উনি যখন বললেন একটু নির্জীব সময় বুকে সিনাও, সেই গানটা দুজনের রিকোয়েস্ট আছে। নির্জীব সময় বুকে আপনার গ্রামের কথা এবং রবীন্দ্রনাথ হরগৌরী সম্পর্ক। হ্যাঁ তো সাফে আছে, একটু তো কমিয়ে না নিয়ে তো মুশকিল হবে, চড়া আছে। ও আমারটা, আচ্ছা সরি সরি। দুজনের অনুরোধ ছিল তাই দুজনের দুই বন্ধুর অনুরোধ রেখে গাইছি। আমার নিজের অত্যন্ত প্রিয় গান। এই নির্জীব সময়ের বুকে তুমি এনে দাও জীবনের স্পন্দ, বুঝে নিতে দাও চলার মানে, যাক ঘুচে যাক অকারণ ভঙ্গ। এই নির্জীব সময়ের বুকে তুমি এনে দাও জীবনের স্পন্দ, বুঝে নিতে দাও চলার মানে, যাক ঘুচে যাক অকারণ ভঙ্গ। এই নির্জীব সময়ের বুকে তুমি এনে দাও জীবনের স্পন্দ, বুঝে নিতে দাও চলার মানে, যাক ঘুচে যাক অকারণ ভঙ্গ। তুমি এনে দাও নিষ্ফল দিনে কাল বসেখির সেই ঝড় বৃষ্টি, যাতে সবুজের নেশালা মনে, যাতে একবার কেঁপে ওঠে সৃষ্টি। তুমি এনে দাও নিষ্ফলা দিনে কাল বসেখির সেই ঝড় বৃষ্টি, যাতে সবুজের নেশালা মনে,
যাতে একবার কেঁপে ওঠে সৃষ্টি, চেনা ছকে বাঁধায় গানের বুকে, তুমি এনে দাও চেনা আনন্দ, চেনা ছকে বাঁধায় গানের বুকে, তুমি এনে দাও চেনা আনন্দ, বহু কাঙ্ক্ষিত আগামীর গানে যেন ধরা থাকে পৃথিবীর ছন্দ, এই নির্জীব সময়ের বুকে তুমি এনে দাও জীবনের স্পন্দ, বুঝে নিতে দাও এ চলার মানে, যাক ঘুচে যাক অকারণ ধন্দ। সহ সীতাপুর রাতে তুমি এনে দাও নব ফাল্গুনে, প্রিয় বাসন্তী আবিরের রঙে আমি স্বপ্নের মায়া জাল ভুলি, এই দুঃসহ সীতাপুর রাতে তুমি এনে দাও নব ফাল্গুনে, প্রিয় বাসন্তী আবিরের রঙে আমি স্বপ্নের মায়া জাল ভুলি। কৃষ্ণ চূড়ার মরা ডালে জ্যোৎস্নায় নাচুক সে আলো, সাঁওতালি মাদলের তালে তুমি এনে দাও এক মুঠো রক্ত, কৃষ্ণ চূড়ার মরা ডালে জ্যোৎস্নায় নাচুক সে আলো, সাঁওতালি মাদলের তালে, এই প্রেমহীন সময়ের বুকে তুমি এনে দাও প্রেমের সুগন্ধ, এই প্রেমহীন সময়ের বুকে তুমি এনে দাও প্রেমের সুগন্ধ, চাই একবার শুধু একবার মুখ সববার চোখ প্রেমে অন্ধ, এই প্রেমহীন সময়ের বুকে তুমি এনে দাও প্রেমের সুগন্ধ, চাই একবার শুধু একবার হোক সববার চোখ প্রেমে অন্ধ, চাই একবার শুধু একবার হোক সববার চোখ প্রেমে অন্ধ, চাই একবার শুধু একবার হোক সববার চোখ প্রেমে অন্ধ। এই প্রেমহীন সময়ের বুকে তুমি এনে দাও প্রেমের সুগন্ধ, আহা কি লেখা কাজীদা! আজকের এই পৃথিবীতে বর্তমান যে সময় আমরা, দরকার ভালোবাসার। আমার আমার এটাই আমার একমাত্র বলার কথা, চাই একবার শুধু একবার হোক সববার চোখ প্রেমে অন্ধ, ভালোবাসাটাই হোক আসল কথা। হিংসে দিয়ে আরেকটা হিংসে দিয়ে কিছু হয় না, হিংসেটা ভালোবাসা দিয়ে জয় করতে হবে। আর এটাই তো বন্ধুরা, এর জন্যই তো আজ এই প্রভাতে আপনাদের জন্য গানে গানে আপনাদের মনটা ভালো করতে আমরা প্রতিদিন চলে আসি। এখন একটা ছোট্ট বিরতি, বিরতির ওপারে আরো গান নিয়ে আরো নানান সুর নিয়ে ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর বন্ধুরা, আর রয়েছে নানান সুরের জাল বোনা কাজীদার সঙ্গে, কাজী কামাল নাসের। তোমার নামের সাথে কামাল কথাটা রয়েছে, সত্যি কামাল কি সুর, মানে এত সুন্দর কথা আর সুর। এবার কি গান শুনবো? আমি হঠাৎ মনে পড়লো, গতকাল সন্ধে তোমাদের টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেখে বা ফেসবুকে দেখেছেন, আমার এক বন্ধু আছেন আগরতলায়, আগরতলায় খুব ভালো যুবকটি, মানে একটা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, রাজা দেবরায়, সে আমাকে কালকে হঠাৎ সন্ধ্যাবেলা ফোন করেছে। ফোন করে বললো, কামলদা যদি একটু আমার একটা অনুরোধ থাকবে, কালকে আপনি গাইছেন একটা একটা ছেড়ে বিশটা বই, রাজার জন্য, রাজা নিশ্চয়ই সবাই দেখছে, তো তার এই গানটা একটু শোনাই। হ্যাঁ, ছেলে বিশটা বই পড়ছে না কি ফুটছে কই, মাঝরাতে শোয়া বারণ, একটা ছেলে বিশটা বই পড়ছে না কি ফুটছে কই, মাঝরাতে শোয়া বারণ, মাঝে মাত্র কটা মাস বাকি গোটা সিলেবাস, সেটাই কি আসল কারণ,
একটা ছেলে বিষ্টা বই পড়ছে নাকি করছে কই, মাঝরাতে ওশো আবার বাজাও। বই খাতার বোঝা পিঠ থাকে আর সোজা, কুঞ্জ হয়ে যাচ্ছে দিনকে দিন। বিষ্টা বই খাতার বোঝা পিঠ থাকে আর সোজা, কুঞ্জ হয়ে যাচ্ছে দিনকে দিন। তার উপরে আন্টি রোজ কান্তি মনে বলছে নোজ স্পেলিংটা খুবই কঠিন। ছোট্ট ছেলে চিন্তা তার এই বিপদে ঘোর ব্যাপার, কে আছে সে বিপদ তারুণ। ছোট্ট ছেলে চিন্তা তার এই বিপদে ঘোর ব্যাপার, কে আছে সে বিপদ তারুণ। একটা ছেলে বিষ্টা বই পড়ছে নাকি পড়ছে খই, মাঝরাতে ওশো আবার। ড্যাডি এক্সামে মার্কসটা যেন না কমে, সব বিষয়ে হতে হবে ফার্স্ট। আমরা সব বাবা মাই চাই আমাদের সবার সন্তান যেন শুধু ফার্স্ট হয়, কেউ যেন সেকেন্ড না হয়, কেউ যেন থার্ড না হয়, অদ্ভুত না? বলছি ড্যাডি এক্সামে মার্কসটা যেন না কমে, সব বিষয়ে হতে হবে ফার্স্ট। করতে হলে কেরিয়ার ভাঙতে না না বেরিয়ার, এই জীবনে ওটা নাকি মাস্ট। ছোট্ট ছেলে চিন্তা তার এই বিপদে ঘোর ব্যাপার, এ আছে সে বিপদ তারুণ। ছোট্ট ছেলে চিন্তা তার এই বিপদে ঘোর ব্যাপার, কে আছে সে বিপদ তারুণ। এছাড়া বাচ্চাটা চোখের সামনে বই খোলা থাকে, আস্তে আস্তে এক সময় সে কখন ঘুমের রাজ্যে পাড়ি জমায়, দেখা যাক কি হয়। ভাবতে ভাবতে রাত পড়ে স্বপ্ন যত ভিড় করে, ঘুমে মোড়া চোখের পাতা ঘুম চোখে অবশেষে পৌঁছে যায় পরীর দেশে, নাচে গানে তারাই মাতা। ভাবতে ভাবতে রাত পড়ে স্বপ্ন যত ভিড় করে, ঘুমে মোড়া চোখের পাতা ঘুম চোখে অবশেষে পৌঁছে যায় পরীর দেশে, নাচে গানে তারাই মাতা। পড়াশোনার চাপ আছে হৃদয়ের তাপ, খেলতে কেউই করে না বারণ। তাই কি আজকে মনে হয় ড্যাডি মাম্মি খেবি নয়, পরিরাই তো বিপদ তারুণ। পড়াশোনার চাপ আছে হৃদয়ের তাপ, খেলতে কেউই করে না বারণ। তাই কি আজকে মনে হয় ড্যাডি মাম্মি খেবি নয়, হরিরাই তো বিপদ তারুণ। তাই কি আজকে মনে হয় ড্যাডি মাম্মি খেবি নয়, হরিরাই তো বিপদ তারুণ, হরিরাই তো বিপদ তারুণ, হরিরাই তো বিপদ তারুণ। শুনতে শুনতে কবি অনির্বাণ দত্তের কয়েকটা লাইন মনে পড়ে, সুমন মানে কবি সুমনেরও আছে স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি। আরেকটা রয়েছে স্কুলের ব্যাগটা বড্ড ভারী, তাতে কি হয়েছে, বইতেই হবে, বলতেই হবে পারি। স্কুলে যেতে যেতে অভ্যেস হয়ে যাবে সবটা, তারপরে চলে যাবে বড্ড ভারী এই রপটা। আর যে পাঁচ পিরিয়ডের পাঁচখানা বই দশখানা খাতা আজকে ভুলো না, আবার ফোনটাসকে ফেয়ার আর রাফ কাজকে, এই যে মানে আমাদের আজকের ইঁদুর দৌড়ে বাচ্চাদের ভারী ব্যাগ বয়ে নিয়ে যাওয়া, সত্যি আমরা বাবা মারা মাঝে মাঝে ভাবি যে বাবা কি ভারী ব্যাগটা পিঠে বইছে, আমাদেরই কষ্ট হচ্ছে। গানটা তো ওইভাবে তৈরি, আমার ছেলেটিও স্কুলে যেত তখন ওরকমই পিঠে একটা বোঝা বইত, তার দুঃখ দেখে মনে হতো যখন বেচারাটা দেখলে রাস্তায় খুব লজ্জা পৃষ্ঠ যাকে বলে, কিন্তু ওদের কাছে খুব ইজি বিষয়টা, কিন্তু অভ্যেস হয়ে গেছে, বলতেই হবে পারি। বিবর্তনের সাথে সব যেমন বিবর্তিত হয়, সঙ্গে কে আছেন বন্ধু? আপনি তো একাধারে কম্পোজার, গীতিকবি এবং গায়ক,
আপনার প্রচুর গান আমার কাছে সংগ্রহ আছে, তিনি আপনার কাছ থেকে পেয়েছি ছোটদের ছড়ার গান। শহর তুমি গ্রাম থেকে গিরবে কত আর গিরবে কত আর, ঠিক আপনার অ্যালবাম আমার কাছে আছে মেঘলা মেঘলা দিনে আমার এই ছোট্ট ফ্ল্যাটে সীমান্তে নিয়ে একটি গান রচনা করেছিলেন সীমান্তে থাকুক না কাটাতা, ঠিক ঠিক এই মধ্যে যে কোনো কিছু না ভীষণ খুশি হবো, নিশ্চয়ই আপনি সুস্থ ভালো থাকবেন, আরো গান আমার উপহার দিন, নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপনাকে সাজিদা, পরপর আপনার এত গানের ঝুলি, আমি জানি না আমার কোন গানটা শোনাবেন, আপনি ভাবুন ততক্ষণ আরো একজনের সাথে কথা বলিনি, কে আছেন বন্ধু সঙ্গে? নমস্কার, আমি স্বপন সেনগুপ্ত রাঁচি থেকে বলছিলাম, বলুন সাজিদা সোনালি দি সবাই যন্ত্র সেই সঙ্গীত শিল্পী আছেন সবারই প্রচেষ্টায় আজকে আমরা এত সুন্দর অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি, অবশ্যই রূপসী বাংলার জন্য। যাই হোক কাজীদা, আমার দু তিনটে গানে অনুরোধ ছিল, বলুন। একটা হচ্ছে তোমারই আখির মতো আকাশের দুটি তারা, আচ্ছা নজরুল গীতি, এবং দ্বিতীয় গানটা হচ্ছে বাগিচা গুলগুলিতে। আর আরেকটা গান আমি শুনতে পাচ্ছি না, যদি সম্ভব হয় শোনাবেন, একটা গান অনেকদিন আগে আমরা শুনেছিলাম এক একে এক দুই একে দুই, নামটা পরে ছেলেরা সব পাঠ সবার এই গানটা খুব একটা শোনা যায় না, যদি সম্ভব চেষ্টা করবেন নিশ্চয়ই, আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন কাজীদা গান, এবার আর কোন কথা নাই, এত গান তোমার চাই, গানটা ছেড়ে কোনটা শুনবো ভাবছি, অনুরোধ ছিল একটা গান, যদি পুলিশ বলতো ঘুষ নেব না। আমাদের সমাজ জীবনে প্রতিদিন এমন অনেক ঘটনা আমরা অনেক কিছু দেখি, যেগুলো দেখে আমাদের মাঝে মাঝে সবারই প্রায় মনে হয় যদি যদি এমন টানা হয়ে অমনটা হতো তবে কেমন হতো, কেমন যদি পুলিশ বলতো ঘুষ নেব না ভীষণ লজ্জা করে, যদি রঘু ডাকাত বলতো কি লাভ ঢুকে পরের ঘরে, যদি ডাক্তার বলতো পছন্দের ল্যাবে টেস্ট গুলো সব করান, আর শিক্ষক বলতো টিউটোরিয়াল নয় স্কুলের ক্লাস ঘর ভরান, তবে কেমন হতো, 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 যদি পুলিশ বলতো ঘুষ নেব না ভীষণ লজ্জা করে, যদি রঘু ডাকাত বলতো কি লাভ ঢুকে পরের ঘরে, যদি ডাক্তার বলতো পছন্দের ল্যাবে টেস্ট গুলো সব করান, আর শিক্ষক বলতো টিউটোরিয়াল নয় স্কুলের ক্লাস ঘর ভরান, তবে কেমন হতো, 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 যদি নেতা বলতো এখন থেকে কথা কম কাজ বেশি, যদি বাসের ড্রাইভার বলতো রাস্তায় আর নয় রেশারেশি, যদি নেতা বলতো এখন থেকে কথা কম কাজ বেশি, যদি বাসের ড্রাইভার বলতো রাস্তায় আর নয় রেশারেশি, যদি জ্যোতিষীরা বলতো ও সব পাথর পাথর ভুয়ো, আর মাইকেল জ্যাকসন উঠতো গে পদাবলির ধুয়ো, তবে কেমন হতো, 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 তবে কেমন হতো।